সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সুযোগ্য মানুষ, সমাজের রত্ন আমাদের দরকার। ডক্টর মোহাম্মদ শহীদুল বলেছেন যে দেশে গুণীজনের আন্দোলনে অন্যতম ছিলেন, বিশেষ করে তার কর্মজীবন সম্পর্কে কন্যা সরি তার সুযোগ্য পুত্র, তার মুখ থেকে আমরা শুনতে বললেন না, নাম বললে করতে পারে। তার ছোট বাংলাদেশে তখন মানব অধিকার ছিল না, আর তার যে কিছু বৃত্তান্ত ইউটিউব থেকে পড়ছি, পড়ার পর দেখলাম যে মানব অধিকার যে আনলো তার নাম যদি না জানে সে আবার মানব অধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয় কিভাবে। যাক, আলহামদুলিল্লাহ সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে তাকে বলবো যে আপনার জানা উচিত যে সৈয়দ মাহবুব মোর্শেদ স্যার কি, তিনি বাংলাদেশের অবিভক্ত বাংলাদেশ যখন, তখনই তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখনই তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন। তারপরে সন্তান স্যার মাহবুব মোর্শেদ স্যার, যিনি আমাদের মাঝে উপস্থিত আছে, আল্লাহর কাছে এইটুকু বলি যে আমি যতদিন অনুষ্ঠান করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে এবং তার ফেসটা যেন দেখতে পারি। আমি টাকা পয়সায় করলে আসলে করতে পারতাম, কিন্তু আমি সবসময় চিন্তা করি যে আজকে যদি মারা যায় কালকে আমার বামে পাচাঙ্গ জায়গা, ডাইনে পাচাঙ্গ জায়গা, আর কিচ্ছু নাই। সংগ্রামী ভূমিকাকারী, 69-এর গণ অভ্যুত্থান, 72-এর ভাষা আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। এই মহান প্রগতিশীল ইসলামী চিন্তাবিদ সাম্প্রদায়িকতার অপশক্তির সাথে করেনি আপোষ। 1955 সালে হাইকোর্টে যোগ দেন, 64 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। 1969 সালে 3 এপ্রিল মহান মনীষীর মৃত্যুবার্ষিকী, আজ তার জন্মবার্ষিকী অনুষ্ঠানে জানাই গভীর ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা মুগ্ধ হলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার আমার বাংলাদেশের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক, সমাজকর্মী এস এম জহুরুল ইসলাম বাবু, মোর্শেদ স্যারকে ফলো করতে পারি, তার কাজের যে ধরন ছিল তাকে যদি আমরা ফলো করতে পারি, আমরা তার জীবন সম্বন্ধে জানতে পারি, তবে কিন্তু আমরা আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। তো তার জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।